তুই কখনোই এলেম শিখতে পারবে না 6টি গুণ অর্জন করা ব্যতীত। মেধা, লোভ, প্রচেষ্টা, সক্ষমতা, উস্তাদের সাহচর্য, দীর্ঘ সময়, এই 6টা শর্ত পূরণ না করলে সত্যিকার অর্থে এলেম শেখা যায় না। অন্তরে কোনো দুনিয়াবী লোভ যদি আপনাদের থাকে, ব্যর্থ আপনাদের প্রশিক্ষণ, মনে রাখবেন। আল্লাহর এলেম শিখতে এসেছে আল্লাহর জন্য, আখিরাতের জন্য, ছেড়ে রুজি আল্লাহ খাতে। হাদিস পণ্ডিত শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠানগুলো আগামীতে যদি দারুল্লাহ ইউনিভার্সিটির শাখা প্রতিষ্ঠান হয়ে যায়, সারা দেশে একটা ইলমি নেটওয়ার্ক সৃষ্টি হবে না? এই নেটওয়ার্ক পরিচালনা করার জন্য যোগ্য নেতা লাগবে। আপনারা খালি দোয়া করে যান যে সেই নেতাজন গুলো পাঠিয়ে দেওয়া আমাদের কাছে। আল্লাহ, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠিয়ে দাও এবং তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও। নেতাও লাগবে, কর্মীও লাগবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. আজকের দিনটা খুবই আনন্দের দিন মনে হচ্ছে আমার কাছে। আমরা এসেছেন শুনেছি, দেখিনি, যারা আমরা বিভিন্ন খবর রাখে তারা জানে যে এক মুহূর্ত আমি বসে থাকিনি, অর্থাৎ চেয়ারে বসেছি, তারা অর্থমে অকর্ম বসে থাকিনি, কাজের মধ্যে ছিলাম। আর 6:12 পর্যন্ত আমার লেখাপড়া চলেছে, নিস্তারে বাইরে দেখছেন তো আমি 6:11 পর্যন্ত ছিলাম, ওপরে গিয়ে আবার লেখাপড়া করেছি, সকাল থেকে আবার চলছে, এক মুহূর্ত বসে থাকি না কেবল। কিন্তু আপনাদের মন চেহারাগুলো মনে মধ্যে ভাসছে, না দেখা সত্ত্বেও যে আমার কিছু ভাই বোন বসে আছেন, আর যাওয়াটা অবশ্যই কর্তব্য, কিন্তু দেরি হয়ে গেল, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। ছোটোবেলায় আমিও তো লেখাপড়া শিখেছি এবং শিক্ষকদের কাছে আমাকে শিখতে হয়েছে। শিক্ষকবিহীন শিক্ষক একমাত্র ব্যক্তি পৃথিবীতে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর কোনো মানুষ তাকে শিক্ষক বলে দাবি করতে পারবে না, এটা আমাদের গর্ব। আমাদের নবী সব দিক থেকে শ্রেষ্ঠ। কাফেররা বলেছিল তুমি অন্য জায়গার থেকে পুরনো কথা ধার করে নি, অনুলিপি করে কত কিছু আমাদের শোনাচ্ছ, এটাও পর্যন্ত তাকে গালি দিয়েছে সাধারণ। আমাদের রসুল সম্পর্কে এই কথা বলার ক্ষমতা নাই। 1965-তে আলেম পরীক্ষা দিয়েছি, 67-তে ফাজল পরীক্ষা দিয়েছি। 65-তে আলেম পরীক্ষা দেওয়ার আগে পড়েছিলাম ভাবাসা বাবুল আদম, 67-তে ফাজল পরীক্ষার আগে পড়েছিলাম মকামত হারিরি। তো হামাসা পড়ার সময় এটা হল একটা বই, আরেকটা বই ছিল আল মুস্তাদরাফ গদ্যর বই, কিন্তু গদ্যের মধ্যে মাঝে মাঝে কবিতাও ছিল। আমার একটা কবিতার শখ বেশি, কারণ মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার স্বপ্ন দেখলাম আমার ভগ্নীপতির কাছে, উনি 3 বার হজ করেছেন। তো মদিনা ইউনিভার্সিটি কেবল জোরে সোরে শুরু হচ্ছে 68-এ 9-এর দিকে, যদিও 63-তে শুরু বটে, মানুষ তো অত জানত না। তা আমাকে বললে ভাই তুমি মদিনা ইউনিভার্সিটি পড়বা, তো তো নামে ভালো শুনিনি। তা আমরা বলি না, এ তো খুব নিশ্চয়ই মদিনা ইউনিভার্সিটি যখন সৌদি সরকারের নিশ্চয়ই ভালো হবে, তা তুমি একটা আবেদন দাও তো ভাই, তো হয়ে যাচ্ছে। তা আবেদনটা কিসেই দেবো, আবেদন কী দিতে তাও তো জানি না, আবেদনটা যে কী জিনিস কীভাবে করতে হয় কিছুই বুঝি না। সেজন্য 32 লাইন আরবি কবিতা লিখলাম, ভাইস চ্যান্সেলর লক্ষ্য করে ওইটি আমার আবেদন। সেটা ভাই গিয়ে ভগ্নিপতি গিয়ে ওটাকে দিয়েছে, থেকে উনি দাঁড়িয়ে নাকি এক নিঃশ্বাসে পড়িয়ে ফেলেছে, বলছে এটা অনুমোদিত হলো,
আমি লিখে দিচ্ছি কাগজটা, আপনি যে পাঠিয়ে দেন, এই ছেলে আর কোনো দরখাস্ত লাগবে না, সার্টিফিকেট লাগবে না। তারপর তো আলহামদুলিল্লাহ আবার বলি যে দেশে অভ্যুত্থান শুরু হয়ে গেল 69-এ, ইতিহাস তো আপনারা জানেন, যার ফলে 71 চলে এলো, সব গোল্লা গেল। 18 সালে হজ করতে গিয়ে 3 ছেলেকে নিয়ে গেলাম, এত খুশি, ওখানে অনুমোদন হয়ে গেল আমার সাকরির। পরে কিসে কি হলো, সব বাতিল, কিছু নেই, বোঝা গেল আল্লাহ কবুল না গেলে কিছু হয় না। আমরা যতই চেষ্টা করি, শিক্ষক প্রশিক্ষণ হয়েছে, কয়েকজন শিক্ষক যে সত্যিকার অর্থে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন আল্লাহর কাছে, এটা আল্লাহ ভালো জানেন। আমরা দোয়া করবো সবার জন্য, সবাই যেন সত্যিকার অর্থে প্রশিক্ষিত হন। সেইখানকার কিছু কথা আমি আজ ভুলতে পারি না, ওই জন্য পুরনো কথা বলছি। আল মুস্তাদ রাফির লেখক একটা কবিতা দিয়েছেন, আখি লান তানালিল ইলমা ইল্লা বি সিত্তাতিন সাউনাব্বিউকা আন তাফসিলিহা বি বায়ানি, যাকা ও হেরসু ও ইস্তিহাদ ও বলগা সহবত উস্তাদ ও তুল জামানি। কবে কবে পড়া বুঝতে পারছেন তো? 65-এর আগের পড়া, 65-তে পরীক্ষা হয়েছে, তা আগে তো 4 বছরের কোর্স আমাদের, এর মধ্যে পড়েছে আর কি, কোন সালে বলতে পারবো না। আখি ইলাম তানালিল ইলমা ইল্লা বি সিত্তাতিন, হে আমার ভাই, তুই কখনোই এলেম শিখতে পারবে না 6টি গুণ অর্জন করা ব্যতীত। সাউনাব্বিউকা আন তাফসিলিহা বি বায়ানি, সত্তর আমি তোমাকে বিস্তারিতভাবে বর্ণনা করছি। এক, এটা লিখতে পারি না পরে নোটে, যাকা ও হেরস ও ইজতিহাদ ও বুলগাত সোহবত উস্তাদ ও তুল জামানি, মেধা, 1 নম্বর মেধা লাগবে, 2 নম্বর লোভ, হেরস, ইলম শেখার ভেতরে লোভ থাকা লাগবে, আমাকে শিখতেই হবে, আগ্রহ বললে হালকা হয়ে যাবে, ইরাদা মানে আগ্রহ, লোভ, আজকাল তো লোভ নাই, ডিগ্রি তো নিয়ে পড়ি আমরা, ইলম শেখার যেটা লোভ থাকে ভেতরে, টু ডু অর ডাই। আর আব্বা যেতেন যেখানে, আমি এখন বলে চিন্তা করলে কান্না আসে, কী করে আব্বা এত দূর রাস্তা হেঁটে আসতেন কাদা ঠেলি। একজন আগাম ছিলেন মোল্লা আব্দুর রহমান, আমাদের গোদাগাড়ি দেওয়াজুল্লাহ, আমাদের কী ওটার নাম ভুলে যাচ্ছে, চাঁদপুরের পাশে গ্রামটা, অনেক দূর, মানে ওর আশপাশে, মানে 15 মাইলের নিচে না, এই রাস্তায় বুড়ো, তখন তো সেই যুগের, আমার আব্বা মারা গেল 94 ইয়ার্সে, 76-এ, তা হিসাব করেন কত আগের কথা, ঠেলে তার বাড়িতে, মোল্লা আব্দুর রহমান সাহেবের বাড়িতে, নাম মনে আসছে ভুলে যাচ্ছে, ওই একটা আলেম একটু শিখেছিল ইন্ডিয়াতে কিছু, আমাদের লোকদের একটা ধারণা ছিল ইন্ডিয়া যাওয়া মানে দিল্লি যাওয়া, আর কোথায় পড়ছে কে খবর রাখে, তার কাছে উনি যেই পড়তেন, তো সে যুগটা এরকম ছিল। আমি আমার কথা বলি, আমি বললাম 19 মাইল হেঁটে কাকডাঙ্গা যেতাম কাদা ঠেলি, তা বর্ষাকালে পাট জাগ দিত, পাট তো পচা দুর্গন্ধ, রাস্তার উপরে পানি চলে আসলে ওই ওই দুর্গন্ধ ঠেলি হেঁটে চলে গেছে, পায়সা কী হলে মানে চুলকানি হইতো। আব্বার মানসিক আছে এই শুনতে মাটির ঘর দিয়ে মাদ্রাসা করেছিলেন, ওপরে খড়ের চাল দিয়ে, বর্ষাকালে 3 মাস রেনি সিজন বন্ধ থাকতো, আর আমাকে পড়াতো মসজিদে, বাবা দেখাতো দেয়ালটা পড়ে গেল না, ঠিক গেল বাঁশ দিয়ে ঠেকা দিয়ে আসো। এইখানে আমরা লেখাপড়া করেছি, আপনার তো আছেন আলহামদুলিল্লাহ, এত চিন্তাই করা যায় না, তুলনা করার জন্য আমি কোনো অহংকার করছি না, বাস্তবতা, একেবারে বাস্তবতা। আমি লেখা শিখেছি আমার আব্বার মাদ্রাসায়, আমার বাচ্চারা শিখছে আমাদের করা মাদ্রাসায়, এটা একটা অহংকার আমাদের জন্য বলতে পারেন। সেইখানে তাদের কাছে যা শিখেছি, কেমন শিখেছি এখন বোঝেন, শিক্ষক তো আর আব্বা, আমি আজও মুখস্থ বলছি আপনাদের সামনে, 6টা গুণ ছাড়া আপনি এলেম শিখতে পারবেন না। প্রথম লাগবে মেধা, মেধাহীন কোনো মানুষ যতই ঘষেন আপনি ধার হবে না, লোহা ঘষলে ইস্পাত হবে, যে ছেলের মেধা আছে আব্বা প্রায় বলতো, যত খোড়া লেখাটাগুলো তোরা মাদ্রাসায় দিস, ভালোগুলো সব ইঞ্জিনিয়ারের ডাক্তারে দিস, কেন তাজা ছেলে আমাকে দে, সে যুগে ছিল ফকিরি বিদ্যা, এই ফকিরি বিদ্যা শেখার জন্য বাপ মা যেটা দেখতো ওর লেখাপড়া হবে ওটা হবে না, ও তার যেহেতু মাদ্রাসা পড়ে, তাই আব্বা রাগ করে বলতে, যত খোড়া লেখাটাগুলো আমার ভাগে, এত ভাগগুলো সব অনুযায়ী পড়া,
সে খোঁড়া লাংড়া মানুষ করতে যেয়ে আব্বারের সারা জীবন গেছে, ওই মসজিদে থাকতেন, কারো বাড়ি থাকতেন না। আর আমিও আব্বার কাছে আব্বার বেডিংয়ে থেকে লেখাপড়া, এক আলেপাত আসা থেকে ওনার বেডিংয়ে তোর পেশাব করি বেঁচে নেই আমি সেই সময়, তখন থেকে ফাদিল পাশ করা পর্যন্ত আমি মসজিদে আব্বার সাথে। কামিলার সময় আসলাম দূরে আরামনগর জামালপুর জেলার মধ্যে, এর আগে আমি আব্বার কোল ছাড়া হয়নি। আব্বার প্রতি নকল হারকত আমার চোখের সামনে ভাসতেছে, কীভাবে খাচ্ছেন, কীভাবে হাঁটছেন, কীভাবে কথা হচ্ছেন। তো এরকম শিক্ষক তাদের ভাগ্যে জুটেছে, তারা সহজে কথা বলে না। এক নম্বর মেধা, দুই নম্বর লোভ, শুধু লোভ ভাষায় লেখেন, ও আগ্রহ টাগ্রহ লিখেন না। ইজতিহাদ, অধ্যবসায়, দিন রাত চেষ্টা করতে হবে, বসে থাকলে হবে না। ইজতিহাদ, ইজতিহাদ মুস্তাহিদ না, আমার প্রত্যেকই মুস্তাহিদ ফিল এলেম, এলেম শেখার জন্য আপনাকে অবশ্যই দিন রাত মেহনত করতে হবে। সেই বয়সে আব্বা আমাকে মাসিক মোহাম্মদী বাংলা পড়াতেন, আর মার্কিন বার্তা বাংলা পত্রিকা পড়াতেন, একটা মার্কিন বার্তা আসে না, আর পড়াতেন লাহোরের আলী তেসাম উর্দু শেখার জন্য। তখন উর্দু কী বুঝেন, ছোট্ট পিসি, বুঝি না বুঝি পড়তেই হবে, আব্বার সামনে বাংলাকে দেবে পড়ো। সাইকেলে পিছনে পড়ে গেছে সাতক্ষাতে, মানে প্রায় 19 মাইল শুকনোর সময়, সারা রাস্তা যত বাজার ঘাট পড়বে, খোকা বলো তো কোন কোন সভা পার করলাম, বলো এটা আরবিতে বলো, কী বিপদ, এটা আবার ইংরেজিতে বলো, তোর কোন সাইকেলে পিছনে বসার বয়সটা বুঝতে পারছেন না, এ বেশি বলার দরকার নেই। আদর্শ শিক্ষক বলতে গিয়ে বাদ দিয়ে দু একটা বলতে হবে, দু একটা ঘটনা নিজের বাবার কাছে শেখাগুলি হবে। বাজারে গেছো বাবা কী খাইছো আজকে, অন্য ছাত্র জিজ্ঞেস করে, এই মাথা টুপি দিয়েছিল, আর একজন বলে দেয়নি, এই মাথা টুপি দেওয়নি, টুপি না দিলে মাথার মধ্যে সমস্ত ধুলাবালি পড়ে চুলটা নষ্ট হয়, তোমার ক্ষতি হয়, মাথার টুপি দিও, আর টুপি ফেলে লেখো, তুমি কী খাইছো, কেউ বলে রসগোল্লা খাইছো ইত্যাদি বলো তো, না হয় বাদাম খাওয়া না সবজিগোল্লা খাওয়া, কারণ এগুলো খোসা ফেলি খাইতে হয় জিনিসটা ফ্রেশ থাকে, আর রসগোল্লা খেলে মাছি বসে। পদে পদে শিক্ষা, খালি ক্লাসে বসে শিক্ষা না, উঠায় বসায় শিক্ষা, ক্লাসে বসে শিক্ষা না। শিক্ষক যারা হবেন তারা অল টাইম শিক্ষক আমার লাইফের জন্য, ছাত্রের কাছে শিক্ষক আমৃত্য শিক্ষক, আর শিক্ষককেও ভাবতে হবে আমি ওই ছাত্রের আমৃত্য ছাত্র হবে, সে আমার ছাত্র। এই শ্রদ্ধাবোধ, পারস্পরিক সম্মান এবং স্নেহবোধ যদি না থাকে, ব্যর্থ এই শিক্ষা জীবন। ইজতিহাদ বললাম, দিন রাত চেষ্টা, দিন রাত আমি ডিকশনারি ট্রাই করতাম, ওই 3-4টে পত্রিকা পড়তাম, ইংরেজি ডিকশনারি আর আরবি ডিকশনারি, আমার একবারে কী বলো মনে হতো না, সামান্য ভারতী যাবো না, তখন তো ডিকশনারি কেউ বোঝাই না কি ডিকশনারি কী জিনিস, আব্বা কিনে দিতেন, সমানে পড়তাম ওগুলো, ক্লাসের বই তো পড়তে সময় লাগে না, কদিন লাগে, ছোটো ছোটো বই দেয় ও তো শেষ, বাকিটা কী করবো ডিকশনারি পড়ো, এই করতাম পড়ি ছোটোবেলায়। ইজতিহাদ, লোভ, চেষ্টা, হর হামেশা চেষ্টা থাকতে হবে, অবলগা সক্ষমতা থাকতে হবে, তাই আর্থিক সক্ষমতা হোক বা দৈহিক সক্ষমতা দুটোই দরকার, তাই না, রুগী তো পড়তে পারবো না, আর পয়সা নেই কিছু নেই ভিক্ষির বাড়াবে না কেমন, এই জন্যে বাবাদের দায়িত্ব ছেলেদের জন্য আর্থিক দুশ্চিন্তা না ভুগতে হয়, নাহলে ছেলে পড়তে পারবো না। এরপরও আমাদের সমাজে যে ব্যবস্থাগুলো হচ্ছে, ছেলেরা সারাদিন ভ্যান চালিয়ে রাতের বেলা পড়তেছে, পেপার আসতেছে না প্রায় মুখে, তো বলি উন্নয়নের রোল মডেল, রোল মডেল গল্প শুনিকালে, কিন্তু মানুষ যদি না খেয়ে মরছে এদের কেউ দেখে না, সারাদিন মাথা ঘুরে এখানে কামলা খেটে গিয়ে রাত্রে পড়াশোনা করছে। 3 কোটি 28 লক্ষ মানুষ গত 1 করোনাতেই বাংলাদেশে বিলিয়ন লেভেলে নেমে গেছে, আর এখন তো আরও হচ্ছে, কিছু ধনী লোক দিন দিন ধনী হচ্ছে আর গরিব দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এরপরও আমাদের বাচ্চারা লেখাপড়া শিখছে, এই বাচ্চাদের প্রতি স্নেহের দৃষ্টি তাকাতে হবে না। অসহবত ওস্তাজ তুমুল জবানি, ওস্তাজের সাহচর্য 5, আর তুল ও জবানি দীর্ঘ সময় 6। শুরু থেকে বলি, মেধা, লোভ, প্রচেষ্টা, সক্ষমতা, ওস্তাজের সাহচর্য, দীর্ঘ সময়,
এই ছয়টা শর্ত পূরণ না করলে সত্যিকার অর্থে ইলম শেখা যায় না। এবার আসেন প্রখ্যাত এক বিদ্বানের কথা বলি, ইমাম শাফি নাম কে না জানে বলেন, তার ওস্তাদ ছিল ওকি, একদিন যে বলছে ওস্তাদ জি যা পড়ি সব ভুলে যাই, আমি এটা ওনার ভাষাতেই বলি, শেখাও তো এলা ওকি ইনসু আর হেফজি পাওসানি এলা তারকিল মাআসি লিআন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। কি চমৎকার কথা, আমি শিকায়ত করলাম আমার উস্তাদ ফকির কাছে যে আমি সব বলে যাচ্ছি মনে থাকছে না, তিনি বললেন দেখো শাফি তিনি আমাকে ওসিয়াত করলেন, নসিয়াত ভাষা বলা নেই, নাসাহাত নাসাহানি বলছে না ওসাহানি, ওসিয়াত আর নসিয়াত ফারাক হলে জোর দিয়ে যে বিষয়টা বলা হয় তাকে বলে ওসিয়াত। মৃত্যুকালে বাবা সন্তানের ওসিয়াত করে না, কারণ এটা এমন কথা জীবনের শেষ কথা, এর গুরুত্ব অনেক বেশি। ঠিক এই ভাষাই আমার সাথে ব্যবহার করছেন তার উস্তাদের সামনে, আওসানি বিসসালাত আওসানি আনতারকিল মাআসি, গুনাহ পরিত্যাগ করার ওসিয়াত করলেন তিনি আমাকে, লিআন্না ইলমা নূরুম মিন ইলাহি, কারণ ইলম হচ্ছে আল্লাহ পক্ষ থেকে একটা নূর, নূরুল্লাহ লা ইউতা লিআসি, কোনো গুনাহগারের জন্য আল্লাহ ইলম দান করেন না। সুবহানাল্লাহ হামদি, কোথায় ইমাম শাফি, তাকেই বলছেন তুমি গোনাগার, নাহলে তোমার কেন মনে থাকবে না? অন্তরে কোনো দুনিয়াবি লোভ যদি আপনাদের থাকে ব্যর্থ আপনাদের প্রশিক্ষণ, মনে রাখবেন আল্লাহর এলম শিখতে আসছেন সেটা আল্লাহর জন্য আখিরাতের জন্য, ছেড়ে দেন রুজি আল্লাহ হাতে, নাহনু রাযাকনা নাহনু কাসামনা মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের দুনিয়াবী জীবনে তো রুজি বন্টন করে দিয়েছে, ওই বন্টনটা এক টাকা কম হবে না, এক টাকা বাড়বে না, ওইটার জন্য দুশ্চিন্তা করে এলেম ধ্বংস করবেন না। যিনি এলেম আল্লাহর আমানত রসুলের কাছে ছিল, রসুলের আমানত আমাদের কাছে এসেছে, এই আমানত আলমদের রক্ষা করতেই হবে, নাহলে তারা খেয়ানতকারী হয়ে দুনিয়াতে বিদায় হয়ে যাবে। বড় মানুষ ছাড়েন, এবার ছোট মানুষের কাছে আসেন, 67 সালে ফাজিল বরকে দিলাম, বই পেলাম মকামা ধারেরই, এত ভালো লাগলো আমার কাছে, আমার একটু কাব্য মনা কথা কবিতা খুব ভালো লাগে আমার কাছে, কিন্তু গদ্যের মধ্যে যে পদ্য হয় আমার জীবনে জানা ছিল না। একটা কোরআনিক এলাম যেমন কোরআন পড়লে মনে হয় সব কবিতা, তাই না? প্রত্যেক আয়াতের শেষে একই অন্তমিল, সব এক, যেখানে জলাকা খারাকা চলছে সে চলছে, মনে আছে কবিতার বই, আমার তো কবিতা নয়। ঠিক মকাম ধারেটা ওই টাইপের, প্রায় বই মুহূর্ত করা হয়ে গেল আমার, ইয়ে কি তু সর ফলসন তু হে আলা তু সর ফলসন তু হে আলা বিরজিন তাই হে তখতার কসরন তু অলি হে আলা বিরজিন তু অলি হে, বলো একই শব্দ মনে হচ্ছে না, তু সর ফলসন তু হে আলা বিরজিন তাই হে তখতার কসরন তু অলি হে আলা বিরজিন তু অলি হে তুলি তুলি, আয়নে কি পারা শুনতে মনে একই রকম মনে হচ্ছে না, অর্থ হচ্ছে তু সর ফলসন তু ওই হে, তুমি পয়সাকে বেশি অগ্রাধিকার দিচ্ছ যে ওটা তুমি জমা বাকি করে তাহলে থাকো, আলা বিরজিন তা আই হে এটা তুই নেবে তা আই, অথচ সৎকাজ করার উপরে তুমি পয়সাকে অগ্রাধিকার দিচ্ছ যে সৎকাজ তোমার জন্য সঞ্চিত থাকতো আখেরাতের জন্য, কিন্তু তুমি সেটা বাদ দিয়ে আলমারি ভরার জন্য ব্যস্ত, তখতার অশ্রান্ত আলী হে তো সুউচ্চ প্রসাদ কামনা করছে সবসময়, আলা বীরজিন তু অলি হে তুমি যে দান করবে সাদাকা করবে মানুষের কাছে যেটা তোমাদের সঞ্চয় থাকবে, এর চাইতে তুমি ওই সুউচ্চ প্রসাদ দেখালে অধিক তোমার নজর, এ করলে হবে না। এই কথাগুলো ঠিক কোরআনের সঙ্গে মিলে যায়, আল্লাহ পাক তার রসুল গোবিন্দ আল্লাহ তমদ্দন আইনাকে এলা জাহারাতুল হায়াতের দুনিয়া আসলে না করে সরে কাহাবে 28 আয়াতে, তুই খবরদার দুই চোখ উঁচু করো না জাহারাতের হায়াতের দুনিয়া, দুনিয়া আমি চাকজমকের দিকে,
ঠিক কোরআনের সঙ্গে সঙ্গে এই বক্তার লেখকের সাহিত্যিকের সাহিত্য মিলে যাচ্ছে। তার এই সাহিত্য বের হলো, চারিদিক থেকে লোক তাকে দেখতে আসতো, যে লোকটা দেখি কীরকম লোক, উনি ঘর থেকে বেরোতেন না। সে একদিন ঘর থেকে জবাব দিলেন, তোমরা কর্ম দেখো, কর্মীকে দেখো না। কারণ উনি এত কুৎসিত ছিলেন, তার স্বাস্থ্য চেহারা এত, মানে দেখলে মানুষ আর দুবার তাকাবে না। আল্লাহ এই কুৎসিত লোকদের মুখের মগজ দিয়ে এমন কথা বের করে নিয়েছে, সারা পৃথিবীতে অরণ্য সাধারণ সাহিত্যের মর্যাদা লাভ করে চলে গেছে। মক্কামত হারেরই পড়েছি 67 সালে, আজও তাকে ভুলতে পারি না এইসব সাহিত্যের কারণে। আল্লাহ জানো কবছর কিরম করে নাকি বসে বসে। আপনাকে বলে দিচ্ছি ভাই, আমিও একসময় ছাত্র ছিলাম, পরে শিক্ষক হয়েছি, এখনো মরা পর্যন্ত শিক্ষকই থাকলাম। এটা আমার জীবনে একটা বড় পাওয়া, যে আমার আব্বা সারা জীবনের শিক্ষক ছিলেন, আমিও সারা জীবনের শিক্ষক থাকলাম। স্বপ্ন ছিল দারুল হাদিস ইউনিভার্সিটি করবো, যে হাদিস ভিত্তিক ইউনিভার্সিটি, হাদিসের শিক্ষা প্রশিক্ষণ আলোচনা জলে শিক্ষা বোর্ডটা, এটা আমার 1998 চিন্তা। তার আগে 1994 ছিল দারুল হাদিস ইউনিভার্সিটির, ওই ইউনিভার্সিটির মধ্যে ঢোকবার সময় দেখুন ওপরে একটা মনোগ্রাম আছে না, ওই মনোগ্রামটা 1994 করা আমার। নিচে লেখা আছে একরা বেস্ট রেপুকালাজি খালা, তার নিচে আছে 1994, তার মানে কি 1994 সালে। সে আজকে আমাকে যখন এই এই রাষ্ট্রীয় শহরে তিনবার হেজুট করতে হয়েছে আমার, যখন সাধারণ মূর্তি তাড়া দিয়ে বের করে দিলে গেলাম হড়গ্রামে, সেখানে বসে সেটা করেছিলাম, যে মরার আগে এমন কিছু করে যেতে হবে যেন একটা সৎকার জারিয়া হয়, যেখানে থেকে আজকে সারা বাংলাদেশে হাদিসের উপরে রায়ের প্রাধান্য চলছে সর্বত্র। আর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রথম মূলনীতি কি বলতে পারেন আপনারা? প্রথম মূলনীতি বলে একসাথে বলো সবাই, এক এক কেন বললে সবাইকে বলতে হবে, ভুল বলেছো আপনারা, যান আরেকজন বলেন, ধন্যবাদ। কিতাব ও সুন্নতে, তুই কোরআন সুন্নাহ বললি কেন, একটা হরফ চেঞ্জ হবে না, হিসাব কি লেখা মরে গেলে। কিতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা আজকে হয়েছে কি বাংলাদেশে? এটা কিতাব সুন্নত আছে নাকি? এখানে আছে ইসলামের নামে মানুষের রায়, ইমামের রায় আর পীরের ভেলায়াত, অলির ভেলায়াত আর ইমামের ইমামত, এই দুটো পর্দা ছিন্ন করে রসুলের রেসালাক প্রতিষ্ঠা করা আমাদের সবচেয়ে বড় লক্ষ্য ছিল সংগঠনের, বুঝলেন? আর সেই লক্ষ্য আজও প্রতিষ্ঠা লাভ করে নাই। আর সেই জন্য চাইছিলাম কিছু শিক্ষিত জনশক্তি তৈরি করে দিয়ে যদি বাংলার জমিনে, তার প্রথম স্বপ্ন হাদিস ফরম শিক্ষা বোর্ড, আলহামদুলিল্লাহ এখন চলছে, আমি খুশি হতে, কিন্তু এর চাইতে বড়ো হবে দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে কাজটা, আমি যদি রেগে যেতে পারতাম তো আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন। ইতিমধ্যে আমাদের 1 একর জমি রেজিস্ট্রি হয়ে গেছে, আর 2 একর জমি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ রেজিস্ট্রি হয়ে যাবে, এবং দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের নামে রেজিস্ট্রি হচ্ছে। বিল্ডিং দিয়ে কিচ্ছু হয় না, মানুষ লাগে, শিক্ষক হওয়ার মানুষ কোথায়? আমি যখন প্রথম আমি স্বপ্ন জাহির করি, তখন আমার সুপারভাইজার নিজে, তিনি প্রফেসর, এখন এমেরিটাস, এখন তিনি বলতে এখানে সভাপতি গেলেন, আপনার ইউনিভার্সিটিতে আমাকে শিক্ষক নেবেন তো? আমি থাকে বলে কি, দারুল হাদিস ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি 1 লক্ষে প্রতিষ্ঠিত হবে না, এটার লক্ষ্য দুনিয়া, ওটার লক্ষ্য আখেরাত, এত সহজ নয়। ওখানে 7 দহনের যোগ্যতা ইউনিভার্সিটি প্রফেসর দেওয়া লাগে নাই, এত সহজ নাকি? দেখো এই স্বপ্ন আমি পরে বিস্তারিত বলা যাবে, আজকে খালি এটুকুই বলছি। আজকে এখানে বসে স্মৃতির শেষ মাথায় চলে আসে, দারুল হাদিস ইউনিভার্সিটির শাখা যদি সারা দেশে এই হাদিস ফর্মের শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠানগুলো আগামীতে যদি দারুল হাদিস ইউনিভার্সিটির শাখা প্রতিষ্ঠান হয়ে যায়, সারা দেশে একটা ইলমি নেটওয়ার্ক সৃষ্টি হবে না? এই নেটওয়ার্ক পরিচালনা করার জন্য যোগ্য নেতা লাগবে, আপনারা খালি দোয়া করে যান যে সেই নেতাজনগুলো পাঠিয়ে দেয় আমাদের কাছে। আল্লাহ তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠিয়ে দাও এবং তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও, নেতাও লাগবে কর্মীও লাগবে। এজন্য সূরা নিসা 75 নম্বর আয়াতে আল্লাহ আমাকে এই ভাষাটাই আমাদের শিখিয়ে দিয়েছেন, নেতা ছাড়া কৌশিকাল সংগঠন মানুষই চলতে পারবে না। যারা বলে জবাবদ জীবন ব্যর্থ জীবন, তার পাগল, আফগান পোগলা বলার মধ্যে পাগল সেরা পাগল না, জামাত ছাড়া একক ব্যক্তি কোশ্চিনকাল কিছু করতে পারে না, আর জামাত কোশ্চিনকাল একটা নেতা ছাড়া হতে পারে না।
আর নেতা যদি যোগ্য নেতা হয় তাহলে জামাত যোগ্য হয়, নেতা যদি দুষ্ট হয় জামাত দুষ্ট হয়। আজকে সারা পৃথিবী চলছে দুষ্ট নেতার উদয়নস্থ হয়ে চলছে। এই দুষ্ট নেতাদের রাজত্ব খতম করতে গেলে সৎ নেতাদের আবির্ভাব ঘটাতেই হবে যে কোনো মূল্যে, আর সেটা করতে গেলে ক্ষমতা যেই হবে এত সস্তা না, সমাজ বিপ্লবী লাইনে আপনাকে আসতে হবে। সোশ্যাল রেভলিউশন, মানব বিপ্লব, মানুষ সৃষ্টি করতে হবে আপনাকে। মানুষ সৃষ্টি হবে আপনি কী দিয়ে নেতৃত্ব দেবেন? আপনি ইমাম আসতে পেছনে মুসল্লি সব গেল রুকুতে আপনি গেলে সে দিতে লাভ আছে? সেজন্য এমন কিছু কর্মী থাকতে হবে যারা নেতার আনুগত্যশীল হবে। এই জন্য এখানে ইমারত বায়াত সিস্টেম খেলে আমাদের সংগঠনে আসা কোথাও নেই, কোনো ইসলাম সংগঠনের বায়াত নেই। ওটা বায়াতটা আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, তাই না? অসংখ্য বার আপনারা পড়ছেন হাদিস কোরআনে, তো কোন আমল করেন নি জীবনে? এই আমল আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের জামাত মুজাহিদিন করতেন আগে, আর পরে আমরা এখন করে যাচ্ছি বায়াত আর ইয়েতে ফারাগেই শপথে, শপথ তো বাতিল লোকগুলো করে, চোররও শপথ করে, এই যেন বলদিস নি ঘর। কিন্তু আমরা যারা বায়াত করি সে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহর নামে নিজেকে বিক্রি করে দেই, আল্লাহর বিধান নিজের সব চাহিদা বিক্রি, বিধান আগে, অর্থাৎ নিজের নকলের সামনে আকল বাতিল। ডক্টর আবু জোহরা চমৎকারভাবে লিখছেন আসসালাফি ইউন শিরোনামে যে আহলেদের সঙ্গে অন্য ইসলামী দলের পার্থক্য মৌলিক কোথায়, আহলেদটা নকলকে অগ্রাধিকার দেয়, অর্থাৎ হাদিসকে আগে রাখে, রায়কে পরে রাখে। অন্যরা রায়কে আগে রাখে, হাদিসকে রায়ের আন্ডার ঘুরিয়ে ফেসে কোনো কায়দা রায়ের মুখে নিয়ে চলে আসে, এই পার্থক্য আছে না? আমাদের ইউনিভার্সিটি হবে আগামী দিন নকলকে অগ্রাধিকার দেওয়ার ইউনিভার্সিটি, আকলকে নয়। আর এই কারণে পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির সঙ্গে আমাদের সঙ্গে এখানে দারুণ একটা ডিফারেন্স আছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুতবাতে আসেন, আরও কিছু কথা বলা যাবে যদি আল্লাহ তৌফিক দেন, কারণ খুতবা দিতে দিতে মানুষ মরে যাচ্ছে, তো বলা যায় না যে ওখানে যে মরে যাবো কিনা, বুঝতে পারছেন তো? এখন 75 বছর বয়সে পড়লো 16 জানুয়ারিতে, আর বেশি দিন দুনিয়া বাঁচবো না। যে কোন থাকে আমার কাছে ওয়াদা করেন, আমরা মৃত্যুর পরে আপনার এই আদর্শ এই সংগঠন বাঁচিয়ে রাখতে পারবেন কিনা ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।